গর্ভাবস্থায় অনেকেরই রক্তপাত হতে পারে। অনেকেই আমাদের জানান, রক্তপাত হলে কি করব, গর্ভাবস্থায় রক্তপাত ভালো না খারাপ? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমাদের জানতে হবে সম্ভাব্য কি কি কারণে গর্ভবতীদের রক্তপাত হয়ে থাকে। কিছু কিছু বিশেষ কারণ, শারীরিক সমস্যার কারণে গর্ভবতীরা রক্তপাতের সম্মুখীন হন। আজকের ভিডিওতে তুলে ধরব গর্ভবতীদের রক্তপাত হওয়ার কারণ ও এক্ষেত্রে করণীয় কি, তাই মনোযোগ সহকারে দেখুন। গর্ভাবস্থার প্রথমার্ধে রক্তপাতের কারণ ইমপ্লান্টেশন। যখন নারী পুরুষের শুক্রাণু ও ডিম্বাণু মিলনের ফলে ভ্রূণ জরায়ুতে স্থাপিত হয়, তখন গর্ভবতীদের হালকা রক্তপাত হতে পারে। তবে একজন নারী পরবর্তী পিরিয়ড মিস হওয়ার আগে বা গর্ভবতী জানার আগেই এই রক্তপাত হয়ে যায়। অনেকে এটাকে পিরিয়ড মনে করে ভুল করেন। আপনারও যদি পিরিয়ডের মাঝামাঝি সময়ে হালকা রক্তপাত হয়, তাহলে আপনার গর্ভধারণ হয়েছে ধরে নিতে পারেন। গর্ভপাত, 75% নারীর গর্ভপাতের ঘটনা ঘটে প্রথম ট্রাইমেস্টারে, যখন ভ্রূণ কোনো কারণে বৃদ্ধি না পেয়ে নষ্ট হয়ে যায়। তখন রক্তপাতের মাধ্যমে ভ্রূণটি বের হয়ে যায়। এ সময় রক্তপাতের পরিমাণ বেশি হতে পারে, কয়েকদিন থেমে থেমে রক্ত যেতে পারে, রক্তের সাথে মাংসল টিস্যুও নির্গমন হতে পারে। মোলার গর্ভাবস্থা, সাধারণত নিষিক্ত ডিম্বাণু থেকে ভ্রূণের সৃষ্টি হয়, কিন্তু এ ধরনের গর্ভাবস্থার ক্ষেত্রে ভ্রূণের পরিবর্তে ছোট সিস্ট বা টিউমার দেখা যায়, অনেকটা একগুচ্ছ আঙুরের মতো। এই গর্ভাবস্থার ফলে নারীর শরীরে সাধারণত গর্ভবতীর সকল লক্ষণগুলো প্রকাশ পায়, এমনকি গরোয়া প্রেগনেন্সি টেস্টেও পজিটিভ আসে। কিছুদিন পর এটি রক্তপাতে রূপান্তরিত হয়, তাই মোলার গর্ভাবস্থা রক্তপাতের অন্যতম কারণ। অ্যাট্রোপিক গর্ভাবস্থা, একটি ভ্রূণ সাধারণত নিষিক্ত হওয়ার পর মায়ের জরায়ুতে প্রতিস্থাপিত হবে এবং সেখানে দীর্ঘ 9 মাস বড় হবে, কিন্তু কোনো কারণে ভ্রূণটি জরায়ুর বাইরে, বিশেষ করে ফেলোপিয়ান টিউবে অবস্থান করলে রক্তপাতের ঘটনা ঘটে। কেননা এ ধরনের পরিস্থিতি গর্ভবতীর জন্য ঝুঁকিপূর্ণ, তাই শীঘ্রই ডাক্তার দেখাতে হবে। ইনফেকশন, গর্ভবতীর যৌনাঙ্গে কোনো প্রকার ইনফেকশনের ফলে রক্তপাত হতে পারে। সাধারণত ইস্ট ইনফেকশন, ব্যাকটেরিয়াজনিত ইনফেকশন হয়ে থাকে। এছাড়া কিছু যৌনবাহিত রোগের কারণেও রক্তপাত হয়, যেমন গনোরিয়া, হারপিস ইত্যাদি। গর্ভাবস্থার দ্বিতীয়ার্ধে রক্তপাতের কারণ প্লাসেন্টা নিচে থাকা। কোনো কারণে প্লাসেন্টার অবস্থান জরায়ুর মুখের ঠিক উপরে বা প্লাসেন্টাটি জরায়ুর মুখ খানিকটা ঢেকে রাখলে তাকে প্লাসেন্টা নিচে বা লো লাইং প্লাসেন্টা বলা হয়। এরকম সমস্যার ক্ষেত্রে গর্ভবতী রক্তপাত লক্ষ্য করেন। তবে এর ফলে শারীরিক কোনো ব্যথা হয় না, কিন্তু সাথে সাথে চিকিৎসার প্রয়োজন হয়। প্লাসেন্টাল অ্যাব্রাপশন, সাধারণত প্লাসেন্টা গর্ভবতীর জরায়ুতে লেগে থাকে। মায়ের শরীর থেকে এর মধ্য দিয়ে পুষ্টি উপাদান বাচ্চার দেহে প্রবাহিত হয়। কোনো কারণে প্লাসেন্টা আংশিক বা পুরোপুরি ছিঁড়ে যেতে পারে। প্লাসেন্টার এই ছিঁড়ে যাওয়ার কারণে গর্ভবতীর হালকা থেকে ভারী রক্তপাত হয়। এই ঘটনাটি সচরাচর কমই ঘটে, তবে বিপজ্জনক। সময়ের আগে প্রসব ব্যথা, সাধারণত 38 সপ্তাহের পর যে কোনো দিন সন্তান হতে পারে ধারণা করা হয়। কিন্তু এর আগে যদি জরায়ুতে প্রচণ্ড সংকোচন প্রসারণ এবং এর ফলে জরায়ুর মুখ খুলে যায়, তখন রক্তপাত হওয়ার ঘটনা ঘটে। এরকম পরিস্থিতিতে গর্ভবতী প্রচণ্ড কোমর ব্যথা, জরায়ুর চাপ অনুভব করেন। ভিডিওটি এ পর্যন্ত দেখার পর হয়তো বুঝেছেন গর্ভবতীর বহুবিধ কারণে রক্তপাত হতে পারে, কিন্তু ঠিক কি কারণে রক্তপাত হচ্ছে
সেটা জানতে ডাক্তারি পরীক্ষা প্রয়োজন। আমাদের অনেকে এ বিষয়ে প্রশ্ন করেন, কিন্তু আমরা এর সঠিক জবাব দিতে পারি না। শুধু বলতে হয় ডাক্তার দেখান শীঘ্রই। তবে কি পরিমাণ রক্ত যাচ্ছে খেয়াল রাখুন, রক্তের সাথে টিস্যু গেলে কিছুটা জমা রাখুন, যাতে ডাক্তারি চেক আপে দেখাতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন।